আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন, আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে আছি আমি তামান্না। প্রতিদিনের মতো নিয়ে আসলাম কিছু না কিছু ইফতারের রেসিপি। আজকেও নিয়ে আসলাম কি কি ইফতারের রেসিপি আপনাদের সঙ্গে। আপনাদের সঙ্গে শেয়ার করব আজ কি কি ইফতার বানাবো আমি আমার বাসায়। প্রথমে নিয়ে নিলাম মুরগির মাংস, এটা সিদ্ধ করা মাংস আছে, এটা হাফ সিদ্ধ। আর আমি একটু এটাকে পিষে নিব, এটা আমি পিষে নিয়ে দেখাবো আপনাদেরকে। তো আমি পাতিলে পিষতে চাইছিলাম, পাতিলে পিষা হচ্ছিল না, তাই আমি হামাম দিস্তাই নিলাম। আমি ওটা মাংসগুলা ঢেলে নিচ্ছি পাতিল থেকে, ঢেলে তারপর আমি এগুলো পিষে নিব। পিষে আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমি কি করব এটাকে। আমি আর এখন কিছুই বলবো না। তো আমার পিষা কমপ্লিট হয়ে গিয়েছে, আমি কতটুকু পিষেছি আপনাদেরকে দেখাবো। দেখুন, একেবারে জোরজোড়া হয়ে গিয়েছে, এর বেশি যদি করি ভালো ভালো লাগবে না। আমি একটা চুলাই ফ্রাই প্যান বসিয়ে দিলাম, এটাকে ভেজে নিব মাংসটাকে। তো পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর বাগারের জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ আর তেল গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি, হওয়া পর্যন্ত। আপনাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আশা করি আপনারা সবাই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আর আমার চ্যানেলটাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। আর আমার চ্যানেলে বেশি বেশি করে ভিডিও দেখবেন, আর আমাকে অনেক অনেক সাপোর্ট করবেন। আমি এখানে মাংস রান্না করতে যা লাগে, আদা জিরা, তারপর পেঁয়াজ রসুন আর হলুদ, মানে শুকনা সব যা উপকরণ লাগে সবগুলো নিয়ে নিয়েছি। নিয়ে আমি এটা মাংসগুলো দিয়ে দিলাম, পেশা মাংসগুলো, এটাকে একটু জোর জোর করে ভেজে নিব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। নেওয়া হয়ে গিয়েছে এই পর্যায়ে, আমার ভাজা প্রায় কমপ্লিট হয়ে আসছে, এখনো হয়নি। তো আমি আরেকটু ভেজে নিব, অপেক্ষা করছি পুরোপুরি ভাজা পর্যন্ত। আমি আরেকটু ভেজে নিব, প্রায় ভাজা হয়ে এসছে। আর আমার বোনের কাছে দিয়ে গিয়েছিলাম, বোন বাজছিল আর আমি অন্য কাজ করতেছিলাম তখন। আর এটা ভাজা প্রায় কমপ্লিট হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি এটা ঠান্ডা হওয়ার জন্য। বানিয়ে নিব আমি মাংসের পুলি, আমি কতগুলো বানিয়ে নিয়েছি আর আরও আছে বানাবো। পুলি তো আমরা সবাই বানাতে পারি, আর আশা করি সবাই পুলিটা বানাই, মানে চামচাও বলে এটা, যখন আমরা কুরবানি ঈদ আসে তখন সচরাচর বানানো হয় এটা। আর এটা এমনিতেই এত বানানো হয় না, তো আমাদের বাসায় আবার সবসময় বানানো হয়। এটা গরুর মাংস দিয়েও বানাই, গরুর মাংস দিয়ে বানালে একটু টেস্ট বেশি ভালো লাগে। আর প্রায়ই আমি ফার্মের মুরগি দিয়ে আমি বানাই, যদি দেখা যায় তরকারি রান্না করলাম খাওয়া হয় না, দেখা যায় যে পোলট্রি মুরগি রান্না করলাম এই তরকারিটা খাওয়া হচ্ছিল না, তখনও আপনারা এই তরকারিটা একটু জোর জোরে করে গরম করে তারপর আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আমার বাসায় প্রায় বানিয়ে ফেলি আমি, আমার বাসি তরকারি দিয়ে আমি বেশি বানাই, কারণ আমি এটা কাজে লাগিয়ে দিই, তা না হলে ফেলে দেওয়া লাগতো তাই। আর এটা যে কোনো মুহূর্তে বানিয়ে খাওয়া যায়। আমি ভেজে নিচ্ছি এপাট ওপাট করে, ভালোভাবে ভেজে নিব। বাহিরে প্রচুর বাতাস হচ্ছে আর জ্বরও আসছিল ওই দিন, ইফতারটাও ইফতারের টাইমে দেখা গেছে যে জ্বর আসছে। আমার ভাজা কমপ্লিট, আমি এইভাবেই বাচ্ছি।
তো পিঠা ভাজা কমপ্লিট। আমি আসলাম বেলায় শরবত বানাতে, আর যখন বেলায় শরবত বানাচ্ছিলাম তখন দেখা গেছে কারেন্ট নাই, অনেক জ্বর হয়েছিল, বাতাস ছুটছে। তখন তো আমি মোবাইলের ফ্ল্যাশ দিয়ে ভিডিওটা করছিলাম। আমি বেলগুলো একটু চেষে নিলাম, চাষার পর পানি দিয়ে দিলাম, দিয়ে আমি চিনি দিয়ে দিয়েছি। আমি বেলের শরবত যেভাবে বানাই আমি আপনাদের সঙ্গে ওইভাবেই শেয়ার করছি। বেলগুলাকে ভালোভাবে কসলি কসলি নিচ্ছি, আর বেলগুলো কিন্তু আমাদের নিজের গাছের বেল, বেল অনেক ভালো, এটা অনেক মিষ্টি, অনেক ভালো, অসম্ভব মজার বেলের শরবতটা হয়। আর দেখা গেছে কি বেলেতেও অনেক পুষ্টি আছে, সারাদিন রোজা রেখে বেলের শরবত খেলে সারাদিনের যে ক্লান্তিটা পূরণ হয়ে যাবে, আর বেল খেলে চুল পড়া বন্ধ হয়ে যায়। আর বেলে অনেক ভিটামিন আছে, আয়রন আছে, তো আমি বেলগুলো একটু একটা স্ট্রেনারের সাহায্যে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার পর আমি যে একটু বের হয়েছে এটাকে আমি আবার ওই করে আমি ঢেলে নিচ্ছি গ্লাসে। আমার বেলের শরবত কমপ্লিট, আমি দুইটা গ্লাসে দিয়ে দিলাম। আমি যে পরিমাণ বেল বানাইছি এটা দুই গ্লাসে হয়েছে। আর যদি মনে করতাম আমি বেলগুলোকে আরেকটু পাতলা, শরবতটাকে আরেকটু পাতলা করব, তাহলে আমি আর একটু বেশি পানি দিতে পারতাম। তো বেল দেখা গেছে যে যতটা পাতলা করা হয়, যদি শরবতটা রেখে দেওয়া হয় তাহলে বেলের শরবত পরে দেখা গেছে জমট বেঁধে যায়। তো আমি এখানে নিলাম দই, আমি দইটাকে মাটা পানি বানিয়ে নিব। তো আমাদের গ্রাম অঞ্চলে এই মাঠা অনেক খায়। আর দেখা গেছে কারেন্ট যখন ছিল না তখন আমি ডাল কাটনি দিয়ে দিচ্ছি। আমি যে ইলেকট্রিক বিটার দিয়ে একটু বিট করে নিব, বা আর মিক্সার দিয়ে একটু মিক্সিং করে নিব, ওটাও সম্ভব ছিল না, তাই আমি ডাল কাটনি দিয়ে গেঁটে নিচ্ছি। আর ওটা ঘাটার পর দেখা গেছে একটু বিট লবণ দিয়ে চিনি দিয়ে যারা খায় ওটা অনেক ভালো লাগে, আর অনেক মজারও। যারা খাননি এরা তারা অবশ্যই খাবেন ওইটা বানিয়ে। এটা দইটাকে আমাদের এখানে মাঠা বলে, মাঠা খেতে অসম্ভব মজা, আপনারা যারা খাননি তারা অবশ্যই খাবেন। তো আমার দুইটা শরবতই রেডি হয়ে গেল, একটা দইয়ের শরবত আর একটা বেলের শরবত। আজকে আমাদের ইফতারের জন্য আমি রেডি করে নিলাম। ইফতারটা আমি সাজিয়ে গুছিয়ে দেখাতে পারলাম না, কারণ দেখুন বাহিরের কি অবস্থা, প্রচণ্ড জ্বর তুফান শুরু হয়েছিল, কারেন্টও ছিল না, আমি আপনাদেরকে বলেছি। আর ইফতারে তখন ছিল 10 থেকে 15 মিনিট বাকি, হঠাৎ করে কারেন্ট চলে গিয়েছে, আর আমাদের বাসায় আইপিএসটাও নষ্ট হয়ে গিয়েছিল সেদিন, হঠাৎ করেই নষ্ট হয়ে গিয়েছিল। তো আমরা অনেক কষ্ট করে ওই দিন ইফতার করলাম মোবাইলে ফ্ল্যাশ দিয়ে, আর জ্বরের কারণে কারেন্ট চলে গিয়েছিল। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। তো নতুন নতুন ভিডিও ছাড়া মাত্রই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর আজকে আর বেশি কথা বাড়াবো না, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলে মেয়ের জন্য দোয়া করবেন, আর আমি আপনাদের সবাইকে অনেক ভালোবাসি, আমাকে কমেন্ট করবেন।